ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইরিগেশন, ফ্লাড মিটিগেশন অ্যান্ড হাইড্রোলিক স্ট্রাকচার এই কোর্সের সিপিএস থিওরি নিয়ে কথা বলবো। তোমাদের এসকে গার্গের যে বইটা আছে, এই বইয়ে তোমাদের এই চ্যাপ্টারটা হলো চ্যাপ্টার 11। তো এই চ্যাপ্টারের শুরুতে যে ব্যাপারটা আছে সেটা হলো তোমাদের সিপিএস। সিপিএস সম্পর্কে তোমরা অলরেডি জানো সিপিএস ব্যাপারটা কি। সিপিএস ব্যাপারটা হলো যে কোনো একটা পোরাস ম্যাটেরিয়াল বা পোরাস মিডিয়ামের মধ্য দিয়ে যদি লিকুইড পাস করে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে জেনে আসছি যে এটাই সিপিএস। আর সিপিএস আসলে যদি আমরা হাইড্রোলিক স্ট্রাকচারের কথা চিন্তা করি, দুই ধরনের সিপিএস হতে পারে। একটা হলো তোমার যদি ফাউন্ডেশনটা ইমপারমিয়েবল হয়, অর্থাৎ ফাউন্ডেশনের মধ্য দিয়ে যদি পানি যেতে না পারে, তখন আসলে স্ট্রাকচারের মধ্য দিয়ে স্ট্রাকচারের ম্যাটেরিয়ালটা যদি আবার পোরাস হয়, সেই ক্ষেত্রে যেমন স্যান্ডি সয়েল দিয়ে হতে পারে, ক্লে সয়েল দিয়ে হতে পারে, বা যে কোনো রকম সয়েল দিয়ে হতে পারে, অবশ্যই সেখানে পোর থাকবে। সেই পোর দিয়ে যদি পানি পাস করে, তো সেটাকে বলবো আমরা সিপেস থ্রো দ্য স্ট্রাকচার। আর যদি এমন হয়, সেকেন্ড ফিগারটা যদি তোমরা দেখো, এখানে একটা গ্র্যাভিটি ড্যাম আছে। এই গ্র্যাভিটি ড্যামের এটা তো কনক্রিট, অর্থাৎ স্ট্রাকচারটা আসলে কনক্রিটের, তাহলে স্ট্রাকচারটা হলো ফাউন্ডেড একটা পোরাস মিডিয়ামের উপরে বা সয়েলের উপরে। তো সয়েলের পোর স্পেস দিয়ে অবশ্যই পানি পাস করবে, পানি সিপ করবে। তো এটা হলো তোমাদের ডিসচার্জ বিনেথ দ্য স্ট্রাকচার। তো এই ব্যাপারগুলো আমরা ডিটারমাইন করতে পারবো সিপের সম্পর্কে জেনে। আর আপলিফ্ট প্রেশার একটা স্ট্রাকচারের নিচে কেমন হবে সেই ব্যাপারটা, অর্থাৎ এই যে স্ট্রাকচারটা আছে তার নিচে উপরের দিকে যে প্রেশারটা কাজ করবে, যেমন ধরো এই যে প্রেশারটা, এই প্রেশারটাকে আমরা বলবো এটা হলো আপলিফ্ট প্রেশার। আর টু ফাইন্ড সলিউশন ফর ফাউন্ডেশন অ্যান্ড পাইপিং ফেইলার্স, ফাউন্ডেশন ফেইলর হইতে পারে আর একটা পাইপিং ফেইলর হতে পারে। তো ফেইলরগুলো কি রকম সেটা তোমরা জানতে পারবা। তো সিপিএস থিওরির এই ফিগারটা যদি তোমরা দেখো, তাহলে এটা হলো একটা ড্যাম। সাপোজ এখানে একটা হাইড্রোলিক স্ট্রাকচার আছে, একটা ড্যাম। ড্যামের আপ স্ট্রিম সাইড, এটা হলো ডাউন স্ট্রিম সাইড। আপ স্ট্রিম সাইডে ধরে নাও এতটুকু ওয়াটার আছে, তো এই ওয়াটার কতটুকু স্ট্যাটিক প্রেশার দিবে সেটা তোমরা জানো যে এইচ রো জি অথবা গামা এইচ। তো সেটা ট্রায়াঙ্গুলার শেপের একটা প্রেশার ডায়াগ্রাম হবে। আর এই প্রেশার ডায়াগ্রাম কতটুকু ফোর্স জেনারেট করবে এই ড্যামের পার ইউনিট লেন্থে, সেটা হলো তোমরা জানো হাফ গামা এইচ স্কোয়ার এটা। আর এটা হলো তোমাদের এই ফোর্সের মানটা। আর টেইল ওয়াটার যদি থাকে, থাকতেও পারে নাও থাকতে পারে, যদি টেইল ওয়াটার থাকে সেই ক্ষেত্রে এই পাশে ওয়াটারের হাইট যদি এইচ টু হয়, সেক্ষেত্রে এখানে প্রেশারের একটা ডায়াগ্রাম তোমরা পাবা, আর সেখানে প্রেশার ডায়াগ্রাম থেকে ফোর্সের মানটা হাফ গামা এইচ স্কোয়ার সেটা পেয়ে যাচ্ছ। তাহলে দুই পাশের ফোর্স তোমরা জেনে যেতে পারবা। আর যদি এরকম হয় ইন কেস অফ নো টেইল ওয়াটার, অর্থাৎ এই পাশে যদি কোনো ওয়াটার না থাকে, সেই ক্ষেত্রে এই যে এই এখানে এটোতে কোনো রকম প্রেশার থাকবে না এই আপলেট। আর যদি এ পাশে প্রেশার হয় গামা এইচ, এ পাশে প্রেশারটা কত গামা এইচ, সেটাই আসলে এই যে এই প্রেশারটা, এখানে এই প্রেশারটা থাকবে হলো গামা এইচ। তাহলে এ পাশে প্রেশার বেশি, আস্তে 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 প্রেশার কমতে কমতে এখানে শূন্য হয়ে যাবে, কারণ এখানে তখন আর কোনো পানি থাকবে না, তো তার প্রেশারও থাকবে না। কিন্তু যদি এখানে কিছুটা পানি থাকে, তো সেই ক্ষেত্রে এখানে প্রেশারটা হবে এইচ রো জি বা এখানে গামা এইচ এই আর কি। আর এ পাশে তো গামা এইচ ওয়ান আছে, তো এই ব্যাপারটাও এখানে দেখানো আছে। আর এখানে দুই ধরনের ফেলোরের কথা বলা আছে যে একটা হাইড্রোলিক স্ট্রাকচার কিভাবে ফেল করতে পারে। একটা হলো পাইপিং এর মাধ্যমে, আর একটা হলো ডিরেক্ট আপলিফ্ট। এই দুই ভাবে হতে পারে। তো পাইপিং ব্যাপারটা বোঝা যাচ্ছে, একটা পাইপের মতো কিছু একটা তৈরি হবে, পানি যাওয়ার রাস্তা তৈরি হবে এরকম। আর ডিরেক্ট আপলিফ্ট বলতে বোঝা যাচ্ছে যে একটা স্ট্রাকচার যদি উপরের দিকে প্রেশার বেশি ফিল করে, তখন আসলে আপলিফ্ট হবে। সেটা তোমরা একটু পরে দেখবা, দেখাবো। তো পাইপিংটা দেখো, পাইপিং এখানে বলা আছে যে প্রথম যে স্ট্রাকচারটা, এখানে ইমপারভিয়াস লেয়ার, অর্থাৎ এই দিক দিয়ে কোনো পানি যেতে পারবে না। সাপোজ এটা রক ফাউন্ডেশন হতে পারে বা অন্য কোনোভাবে কোনো ম্যাটেরিয়াল হতে পারে, যেদিক দিয়ে পানি যেতে, এই দিক দিয়ে পানি যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে যদি এটা এই যে ড্যামটা বা যে স্ট্রাকচারটা আমরা তৈরি করেছি, সেটা যদি এমন হয়, সেটা যদি স্যান্ডি সয়েল হয় বা যে কোনো রকম সয়েল হয় বা পোরাস মিডিয়াম থাকে, সেই দিক দিয়ে তখন এরকম পাইপিং হবে। আচ্ছা, আর এইরকম যদি হয় যে
স্ট্রাকচারের পারভিয়াস ফাউন্ডেশন যদি হয়, যদি নিচ দিয়ে পানি যেতে পারে এরকম ওয়ে থাকে, তো সেক্ষেত্রে নিচ দিয়ে যদি এরকম করে পানি গিয়ে পাইপের মতো তৈরি হয়, যাওয়ার রাস্তা, পানি যাওয়ার রাস্তা তৈরি হয়, তো সেই ক্ষেত্রে এই পাইপিং ফেইলিওর হবে। সেটা কি রকম সেটা যদি তোমাদেরকে বলি, দেখো এইদিক দিয়ে যখন পানিটা আসবে, পানিটা এসে ঠিক এই জায়গায় একটা কি করবে, এই জায়গায় একটা আপলিফট প্রডিউস করবে, বা এখানে একটা উপরের দিকে একটা ধাক্কা দিবে। আর এখানে যে সয়েলটা থাকবে, সেই সয়েলের ওয়েটটা কোন দিকে কাজ করবে, সেই সয়েলের ওয়েটটা নিচের দিকে কাজ করবে। সেই সয়েলটা কি অবস্থায় থাকবে, সাবমার্জড অবস্থায় থাকতে পারে বা যে কোনো অবস্থায়, কেননা সে একদম স্যাচুরেটেড থাকবে পানিটা। তো তার স্যাচুরেটেড ওয়েটের চাইতেও যদি এই উপরের দিকের আপলিফট আপলিফট কি হয় যদি বেশি হয়, সেই ক্ষেত্রে ওই পার্টিকেলটা ওইখানে আর থাকতে পারবে না, সে উপরের দিকে চলে যাবে এবং সে স্থানচ্যুত হবে। একইভাবে তার পরের পার্টিকেল স্থানচ্যুত হবে, তার পরের পার্টিকেল, তার পরের পার্টিকেল, এরকম করে গ্র্যাজুয়ালি আস্তে 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 এই জায়গায় একটা সুড়ঙ্গের মতো তৈরি হবে। তো এই ধরনের ফেইলরকে বলবো আমরা পাইপিং ফেইলর। এরপরে যদি তোমরা দেখো ডিরেক্ট আপলিফট, তো ডিরেক্ট আপলিফট যদি খেয়াল করো তোমরা, তাহলে বুঝতেই পারতেছ যদি এখানে আপস্ট্রিমে ওয়াটার থাকে, ডাউন স্ট্রিমে ওয়াটার থাকে, নিচে অবশ্যই কি হবে, নিচে অবশ্যই আপলিফট হবে। এবং এটা কখন, যখন পারভিয়াস ফাউন্ডেশন হবে। পারভিয়াস ফাউন্ডেশন হলে এই এদিক দিয়ে যখন পানি যাবে, তো যাওয়ার সময় এখানে উপরের দিকে আপলিফট প্রেশার তৈরি করবে, কেননা ড্যামের ওয়েটটা নিচের দিকে কাজ করবে আর এই পানির প্রেশারটা, ড্যামের প্রেশারটা নিচের দিকে কাজ করবে, আর এখানে যে পানি থাকবে সেই পানিটা উপরের দিকে আপলিফট প্রডিউস করবে। এমন যদি হয় যে স্ট্রাকচারের ওয়েটটা কম, এই আপলিফটটাই বেশি, তো সেই ক্ষেত্রে এই ড্যামটা এভাবে ফেইল করতে পারে। এনিহাও অনেকভাবে ফেইল করতে পারে, এই ক্ষেত্রে আপলিফট অনেক বেশি হয়ে গেলে স্লাইডিং ফেইলিয়ারও হতে পারে, যেমন এটা ডান দিকে চলে সরে যেতে পারে, আবার নিচ থেকে অনেক বেশি প্রেশারে সেটা ফাউন্ডেশন ফেইলিয়ারও হতে পারে, অনেক রকম ফেইলিয়ার হতে পারে। তার মানে ড্যামের ওয়েটটা এতটা বেশি হতে হবে যাতে সে এই আপলিফট প্রেশারকে রেজিস্ট করতে পারে। তো সিপেস থিওরির মধ্যে তিনটা থিওরি আসলে এখানে বলা আছে। প্রথমটা হলো ব্লেক্স ক্রিপ থিওরি, পরেরটা লেন্স ওয়েটেড ক্রিপ থিওরি, আর একটা হলো খোসলাস থিওরি। তো ব্লেক্স এবং লেন্সেরটা একই রকম কাছাকাছি, আর লেন্স একটু ওয়েটেড মানে একটু ফ্যাক্টরাইজড করেছে, আর খোসলা যেটা সেটা সম্পূর্ণ আলাদা। ব্লেক এবং লেন্সের মধ্যে মিল আছে, আজকে আমরা ব্লেক্স আর লেন্সেরটাই দেখব। ব্লিক্স ক্রিপ থিওরি নিয়ে যদি আমি কথা বলি শুরুতেই, যদি তোমরা থিওরিটা দেখো, এখানে বলা আছে অ্যাকর্ডিং টু ব্লিক্স থিওরি দ্য পার্কুলেটিং ওয়াটার ফলোজ দ্য আউটলাইন অফ দ্য বেস অফ দ্য ফাউন্ডেশন অফ দ্য হাইড্রোলিক স্ট্রাকচার, ইন আদার ওয়ার্ডস ওয়াটার ক্রিপস অ্যালং দ্য বটম কন্টার অফ দ্য স্ট্রাকচার, দ্য লেন্থ অফ দ্য পাথ দ্যাস ট্রাভার্সড বাই ওয়াটার ইজ কল দ্য লেন্থ অফ দ্য ক্রিপ। ক্রিপ বলতে এখানে সিপিং লেন্থ, কতখানি সে সিপ করে যাচ্ছে, কতটুকু সেভ করে যাচ্ছে সেটা যদি তোমাদেরকে দেখাই, তাহলে এই চিত্রটা যদি তোমরা খেয়াল করো, এই চিত্রে অর্থাৎ এই বটম কাউন্টার বরাবর, অর্থাৎ এইভাবে সেভ করতেছে। এখানে একটা শীট পাইল আছে, তো শীট পাইলের বাম পাশ বরাবর সে প্রথমে গেল, তারপর আবার ডান পাশে আসছে, তারপর আবার এই বটম বরাবর যাচ্ছে পানিটা, তারপর আবার এইভাবে যাচ্ছে, এই শীট পাইল থেকে নিচে আবার উপরে উঠতেছে, আবার যাচ্ছে, এভাবে আবার চলে যাচ্ছে। তো এই পুরোটাই আসলে ক্রিপ লেন্থ, বা স্কিপ যে করতেছে সেই লেন্থটা। এটা ব্লেক্স থিওরি অনুযায়ী, এখানে একটা ব্যাপার সেটা হলো ওয়াটার যখন ভার্টিক্যালি নিচে নামবে আবার উপরে উঠবে, আবার ডান দিকে যে যাবে হরাইজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করবে, এখানে কোনো পার্থক্য দেখানো হয় নাই। ভার্টিক্যালি একই রকম হেড লস হবে, আবার হরাইজন্টালি একই রকম হেড লস হবে, এখানে কোনো পার্থক্য দেখানো হয়নি। আমি হরাইজন্টালি 1 মিটার গেলেও আমার যতটুকু হেড লস হবে, ভার্টিক্যালি 1 মিটার গেলেও আমার ততটুকু হেড লস হবে,
এই আর কি। তো এখানে আসলে আমরা যেটা আসলে মেইনলি দেখব, তো এই স্পেস থিওরির মাধ্যমে আমাদের কতটুকু এনার্জি লস হচ্ছে এবং একটা নির্দিষ্ট জায়গায় কি পরিমাণ হেড আমাদের থাকতেছে বা কতটুকু এনার্জি আমাদের থাকতেছে সেই ব্যাপারটা আমরা দেখব। অর্থাৎ রেসিডুয়াল হেড মানে হলো একটা নির্দিষ্ট পয়েন্টে কতটুকু হেড আছে সেটা বের করব, অথবা একটা নির্দিষ্ট পয়েন্টে কি পরিমাণ লস হচ্ছে ওই পয়েন্টে আসা পর্যন্ত সেই ব্যাপারটা আমরা দেখব। তো যদি থিওরিতে আসি, থিওরিতে বলা আছে এখানে যেহেতু হরাইজন্টাল লেন্থ এবং ভার্টিক্যাল লেন্থ এখানে কোনো পার্থক্য দেখানো হয় নাই, তাহলে টোটাল লেন্থটা শুধু এই দুটা জিনিস যোগ করে দিলেই হবে। ফার্দার ইট ইজ অ্যাজিউমড ইন দিস থিওরি দ্যাট দ্য লস অফ দ্য হেড ইজ প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য টিপ। একটু পরে তোমাদেরকে দেখাবো, আরো ক্লিয়ার হবে তখন। আর এখানে আসলে আমাদের যে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা, তো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কি জিনিস সবাই তোমরা সেটা জানো, যে যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে সাপোজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কিরকম হবে, সাপোজ দুইটা সেকশন আছে, তো এখানে ওয়াটারের লেভেল মনে করো যে এই পর্যন্ত, আর এখানে ওয়াটারের লেভেল মনে করো এই পর্যন্ত, আর টোটাল ডিস্টেন্স যদি এটা এটা আমাদের এল হয়, আর এই যে এতটুকু হেড লস, এই যে এতটুকু হেড লস এটা যদি আমাদের ডেল এইচ হয়, বা এখানে তোমাদের এইচ এল, এইচ এল দিয়ে হেড লস বোঝানো হয়েছে, তো তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা কি হবে, সেটা হলো আমাদের এইচ এল বাই এরকম হেড লস ডিভাইডেড বাই টোটাল লেন্থ, এটা হলো আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এই আর কি। আমরা যদি এই চিত্রে দেখি, তাহলে আমাদের এই চিত্রে প্রথমে কিন্তু আমাদের এখানে কোনো, এখানে এই পর্যন্ত পানি আছে এবং এ পাশে কোনো পানি নাই, তার মানে এখানে এইচ ওয়ান হলো এই পুরোটাই আর এখানে এইচ টু নাই, তার মানে এইচ ওয়ান থেকে এইচ টু নাই, মানে জিরো বাদ দিলে আসলে এই যে এই এইচ ওয়ানটা এইটাই আসলে আমাদের হেড লস, এই ক্ষেত্রে এটাই হবে। আর লেন্থ কোনটা হবে এখানে, এই লেন্থটা হলো আমাদের ক্রিপ লেন্থ। কতটুকু ক্রিপ লেন্থ আমি যদি নর্মালি বলি তোমাদেরকে, তাহলে দেখো এখানে ডি ওয়ান নিচে নামতেছে শিট পাইলের ডেপথ, আবার ডি ওয়ান পরিমাণ উপরে উঠতেছে, তারপর এল ওয়ান হরাইজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করতেছে, এরপর ডি টু নিচে নামতেছে, আবার ডি টু উপরে উঠতেছে, এভাবে আবার এল টু হরাইজন্টাল এবং ডি থ্রি পরিমাণ নিচে নেমে আবার ডি থ্রি পরিমাণ উপরে উঠতেছে। তার মানে এখানে টু ডি ওয়ান, এখানে টু ডি টু, এখানে টু ডি থ্রি, সে ভার্টিক্যাল ডিস্টেন্স ট্রাভেল করতেছে, আর হরাইজন্টাল ডিস্টেন্স হলো এখানে আমাদের এল ওয়ান আর এখানে হলো আমাদের এল টু, তাহলে এল ওয়ান প্লাস এল টু, আর এল ওয়ান প্লাস এল টু মিলে কিন্তু এখানে আমাদের এই ফ্লোরের যে লেন্থটা, হাইড্রোলিক স্ট্রাকচারের ফ্লোরের লেন্থটা সেটা। তো তাহলে এখানে ফাইনালি আসলে এরকম আসবে বি প্লাস টু ইন্টু ডি ওয়ান ডি টু ডি থ্রি, এই ব্যাপারটা আসবে। তোমরা যদি গো থ্রু করো নর্মালি অনেক কিছু বুঝে যাবে, আমি তারপরে তোমাদেরকে বলে যাচ্ছি। তো এটা হলো ব্যাপার। আর তো আমরা গ্রেডিয়েন্টটা পেয়ে যাচ্ছি, গ্রেডিয়েন্টটা হলো আমাদের কতটুকু হেড লস হচ্ছে আর কতটুকু আমাদের এই শিপিং লেন্থ, তো এটা আমরা মোটামুটি অলরেডি আলোচনা করা হলো। আর এখানে যদি তোমাদেরকে বলি তিনটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট হলো এখানে ডি ওয়ান, এখানে ডি টু, এখানে ডি থ্রি, এই তিনটা পয়েন্ট, তিনটা পয়েন্টে তিনটা শীট পাইল বা তিনটা কাট অফ আছে। তো সেখানে কিন্তু হঠাৎ করে ড্রপ হচ্ছে, যে এখান থেকে নিচে, এটা কিন্তু পয়েন্ট চিন্তা করি আমরা, তাহলে এই পয়েন্টের বাম পাশে লস হচ্ছে এতটুকু, আবার ডান পাশে লস লস হচ্ছে কিন্তু এতটুকু, তো এই এতটুকু নিচে যাচ্ছে আর উপরে উঠে আসতেছে, এই এতটুকুর মধ্যেই দেখো এতটুকু এনার্জি সে লস করতেছে। অর্থাৎ এই যে পুরোটা যদি আমাদের এইচ এল হয়, পুরোটা যদি আমাদের এইচ এল হয়, এইচ এল এর কিছু অংশ সে কিন্তু এখানে হারিয়ে ফেলতেছে, এইচ এলটা যদি তার টোটাল এনার্জি হয় তার কিছু অংশ সে এখানে হারিয়ে ফেলতেছে। আচ্ছা এবার যদি আমি এই জায়গাতে আসি, তাহলে দেখো এই জায়গাতে আসলে হঠাৎ করে একটা ভার্টিক্যাল ড্রপ হচ্ছে, কেন এখানে শীট পাইলটা পানিটাকে নিচের দিকে গিয়ে আবার উপরে উঠে আসতেছে, এখানে কিছু এনার্জি লস হচ্ছে, সেটা হলো ঠিক এতটুকু পরিমাণ এনার্জি লস হচ্ছে বা হেড লস হচ্ছে। আর এখানেও একই রকম অবস্থা, যে ডি থ্রি পরিমাণ নিচে নেমে আবার উপরে ওঠার কারণে এখানে এই ট্রাভেল করার কারণে এখানেও লস হচ্ছে, এখানে কতটুকু লস হচ্ছে, এখানে এই যে এতটুকু লস হচ্ছে। তাহলে তিনটা ক্রিটিক্যাল জায়গায় আমাদের এটা এটা এবং এটা
লস হচ্ছে। এটা কিভাবে হচ্ছে, এটা আমরা ইজিলি বের করতে ফেলতে পারি, টোটাল গ্রিপ লেন্থ অর্থাৎ শুরু থেকে একদম শেষ পর্যন্ত এরকম ঘুরে ঘুরে আসা বা এভাবে আসার কারণে টোটাল লেন্থ যদি আমাদের এল হয়, তাহলে এল লেন্থ ট্রাভেল করার কারণে, এই যে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ট্রাভেল করার কারণে তার যদি আমাদের কতটুকু লস হচ্ছে, আমাদের হেড লস হচ্ছে আমাদের এইচ এল, এতটুকু পরিমাণ হেড লস হচ্ছে। তাহলে ইউনিটারি মেথড যদি তোমরা দেখো, তাহলে একক ক্রিপ লেন্থের জন্য কতটুকু হেড লস হচ্ছে সেটা হবে এইচ এল ডিভাইডেড বাই আমাদের এল। আর এখানে কতটুকু সেটা জানার জন্য আমাদের এখানে ট্রাভেল করতেছে সে 2D1, এতটুকু ট্রাভেল করার জন্য এখানে আমাদের এনার্জি লাইনে কিছুটা ডাউন ডাউন হচ্ছে এখানে এনার্জি। তো সেই 2D1 এর জন্য কত হবে, 2D1 এর জন্য আমাদের যেটা হবে, এখানে আমাদের আছে এইচ এল ডিভাইড বাই এল ইন্টু 2D1, এরকম একইভাবে এখানে ডি টুর ক্ষেত্র এবং এখানে ডি থ্রি এর ক্ষেত্র। এবং এই জায়গাতে কি হচ্ছে, এবং এই জায়গাতে ব্যাপারটা কিন্তু লিনিয়ার থাকতেছে, মানে গ্রাজুয়ালি আস্তে আস্তে কমতেছে, কারণ এখানে সে হরাইজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করতেছে, এই কারণে এরকম স্লোপটা ঠিক এরকম হবে, ঠিক এখানেও স্লোপটা ঠিক এরকম ডাউনওয়ার্ড হবে। তো এই ব্যাপারটাও আশা করি তোমাদের ক্লিয়ার হলো। এবার যাই সেফটি এগেনস্ট পাইপিং। আমরা যদি পাইপিং কে রেজিস্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, পাইপিং হওয়ার কারণ হলো যদি অনেক বেশি এনার্জি নিয়ে সয়েল পোরের মধ্য দিয়ে পানিগুলো স্লিপ করে, তো সেই ক্ষেত্রে আমাদের সয়েল পার্টিকেল গুলো সেখান থেকে ওয়াস্ট অ্যাওয়ে হয়ে যেতে পারে। তো সেটাকে আটকানোর জন্য আমাদের যেটা করতে হবে, ওয়াটারের এনার্জিকে কমাইতে হবে, সিপেজ করার সময় ওয়াটারের যে এনার্জি সেটাকে অবশ্যই কমাতে হবে। এবং সেটা যদি আমরা কমাতে চাই, তাহলে অবশ্যই লেন্থ অফ ট্রাভেল বা ক্রিপ লেন্থটা বাড়াইতে হবে। তো ক্রিপ লেন্থ বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, সেটা কত গুণ হবে, কার কত গুণ হবে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা আগের চিত্রটা যদি খেয়াল করি, ক্রিপ লেন্থটা হওয়া উচিত, সাপোজ এখানে উপর থেকে নিচ পর্যন্ত একদম এই এতটুকু আমাদের হেড লস, আমরা ধরে নিলাম এইচ এল হেড লস এতখানি। এখন আমরা এখানে ধরে নিচ্ছি যে ক্রিপ লেন্থ, এই যে ক্রিপ লেন্থ, এই টোটাল লেন্থ যদি আমাদের এল হয়, তাহলে এলটা হবে আসলে এই যে এইচ এল, এই যে হেড লসটা আছে এখানে আমাদের, এই হেড লসের বেশ কয়েক গুণ হবে, বোঝাই যাচ্ছে। তো সেটাকে ধরে নিলাম সেটা আমাদের সি গুণ, সি গুণ হবে এই আর কি। আর যদি আমরা এখান থেকে একটা কাজ করি, এরপরে যদি একটু সিম্পলিফাই করি, তাহলে এইচ এল ডিভাইডেড বাই এল ইকুয়ালস টু আসবে 1/c, এই ব্যাপারটা আসবে। তো তাহলে এই যে এইচ এল ডিভাইডেড বাই এল আর হলো এই যে 1/c, এই ব্যাপারটাকে অ্যাটলিস্ট এট বেস্ট সমান হইতে হবে, অর্থাৎ এর চাইতে এইচ এল বাই এল, এই যে লস অফ হেড এটার যে রেটটা, এটা 1/c এর চাইতে বড় হতে পারবে না, বড় হয়ে গেলে সেটা আনসেফ হয়ে যাবে, তার মানে এটাকে অবশ্যই আমাদের ছোট থাকতে হবে বা সমান হতে পারে, কিন্তু আমরা ছোট রাখবো তাতে স্ট্রাকচারটা অনেক বেশি সেফ থাক। তো এই ব্যাপারটাই আসলে এখানে বলা আছে। আর সি এখানে ব্লিটস কনস্ট্যান্ট, এটা বা কোফিসিয়েন্ট, এটা আসলে বিভিন্ন মিডিয়ামের জন্য বিভিন্ন রকম হবে। যদি ফাইন স্যান্ড হয়, এখানে বলা আছে যদি ফাইন স্যান্ড হয়, সেই ক্ষেত্রে লেন্থটাকে আসলে বাড়াতে হবে, এখানে আমাদের বোঝাই যাচ্ছে সি আমাদের বড় হতে হবে। আবার ক্রিপ লেন্থ যদি কোর্স গ্রেন স্যান্ড হয়, তো সেই ক্ষেত্রে সি এর মানটা একটু কম হলেই হবে। আর এখানে যদি আমাদের বোল্ডার থাকে বা এক্ষেত্রে বা লুম থাকে, অর্থাৎ লুম বলতে এখানে ক্লে সয়েল যদি হয়, তো সেক্ষেত্রে ইজিলি ওয়াটার সিপ করতে পারবে না, এনার্জি লস হবে, তো সেক্ষেত্রে খুব বেশি লেন্থের প্রয়োজন হবে না। তো সি এর ভিলোটা মাল্টিপলটা খুব বেশি হওয়ার দরকার নাই। আর এরপর যদি লাইট স্যান্ড হয় বা মাড হয়, তো সেই ক্ষেত্রে আবার 8। তো এই কিছু ভ্যালুর কথা বলা আছে। তাহলে আমাদের এই যে হেড লসের যে রেটটা, তো সেই রেটটা অবশ্যই 1/c এর চাইতে ছোট হতে হবে বা সমান হতে পারবে সর্বোচ্চ, কিন্তু ছোট রাখবো সেফটিটা বাড়ানোর জন্য।
এরপরে যদি আমরা দেখি সেফটি এগেনস্ট আপলিফট প্রেশার, তোমরা অলরেডি জেনে আসছো যে আপলিফট ব্যাপারটা কি। আপলিফট ব্যাপারটা এরকম হবে, তোমরা যদি খেয়াল করে দেখো যে নিচের দিক থেকে ওয়াটারের যে প্রেশারটা থাকবে সেটা হলো আমাদের স্ট্রাকচারের নিচে থেকে, সেটা হলো আমাদের আপলিফট। আর এই যে আমাদের এখানে যে যদি ফ্লোর থাকে, সাপোজ একটা ফ্লোর, এটা একটা ফ্লোর, তো এই ফ্লোরের যে ওয়েটটা থাকবে তো সেই ওয়েটটা অবশ্যই এই আপলিফট প্রেশারের চাইতে বেশি হতে হবে। তাহলে ফ্লোরের যে ওয়েটটা থাকবে সেই ওয়েটটা অবশ্যই আপলিফট প্রেশারের চাইতে বড় হতে হবে, সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা সেফ থাকবে। আর যদি সেটা না হয় তাহলে স্ট্রাকচারটা, ফাউন্ডেশনটা কলাপস করতে পারে। তো এটা আসলে এই সেফটিটা। তো আমরা যদি হিসাবটা দেখি, তো হিসাবটা দেখার আগে তোমাদেরকে যদি একটা ফিগার দেখানো হয়, দেখাতে চাই আমি, তাহলে এই ফিগারটা তোমাদেরকে অবশ্যই দেখাতে হবে। এখানে খেয়াল করো, যদি এটা একটা ফ্লোর হয়, হাইড্রোলিক স্ট্রাকচার, এটা মনে করলাম এটা ফ্লোর, এটা যে কোনো জায়গায় হইতে পারে, আপ স্ট্রিমের দিকে হতে পারে, ডাউন স্ট্রিমের দিকে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হলো তোমাদের এই যে এইচ প্রাইমটা, এইচ প্রাইমটা হলো বটম থেকে। তো ওয়াটারের যে প্রেশার, খেয়াল করো ওয়াটারের যে প্রেশারটা থাকবে সেই প্রেশারটা কিন্তু এই এইচ প্রাইম, এই টোটাল হেডের সমান একটা প্রেশার, আপলিফট প্রেশার এই স্ট্রাকচারের নিচে কাজ করবে। তার মানে এইচ রো জি যদি আমি বলি, তাহলে এইচ প্রাইম রো জি বা গামা এইচ প্রাইম এই ব্যাপারটা কাজ করবে, এই আপলিফট কাজ করবে ওই পয়েন্টে নিচে, এই যে এই পয়েন্টে নিচে কাজ করবে। আর যদি আর এই যদি থিকনেস টি হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এই ফ্লোরের টপ থেকে উপর পর্যন্ত, ওই আমাদের এইচ জি লাইন পর্যন্ত, সেই পর্যন্ত আমাদের এটা হলো এইচ। তো তাহলে আমরা এই ব্যাপারটা দেখলাম। আর আর ফ্লোরের যে ওয়েটটা, ফ্লোর তো একটা প্রেশার দিবে তাই না, তো ফ্লোরের প্রেশারটা কত হবে, তো ফ্লোরের প্রেশারটা আমরা যদি চিন্তা করি, ফ্লোরের ওয়েট ডিভাইডেড বাই এরিয়া। তো ফ্লোরের যে কোনো একটা জায়গায় যদি ফ্লোরটা চিন্তা করি, তো ফ্লোরের ওয়েট সেটা ধরলাম এফ, ফ্লোরের ওয়েট, তাকে যদি আমরা ওই ফ্লোরের এরিয়া দিয়ে ডিভাইড করি, তো সেক্ষেত্রে আমরা প্রেশারটা পাবো। তো তার আগে আমাদের ওয়েটটা ক্যালকুলেট করতে হবে। এখানে যদি ওয়েট আমরা দেখি, তো ওয়েটটা আমাদের এম জি, এটা আমরা জানি, এম ইকুয়ালস টু রো ভি, সেটাও জানি। আর ভলিউমটা আসলে কি, এই ফ্লোরের যে ভলিউমটা সেটা হলো আসলে এই ফ্লোরের এই যে এতটুকুর এরিয়া যদি আমাদের এ হয়, তো সেই এ ডিভাইডেড ইনটু টি থিকনেস, এই ফ্লোরের থিকনেস, তাহলে আমরা ভলিউম পেয়ে গেলাম। তো এখানে আর রো জিনিসটা কি, এখানে রো জিনিসটা হলো এখানে এই ফ্লোরের মেটেরিয়ালের ডেন্সিটি। তো সেটা কি হবে, যে কোনো কিছুর ডেন্সিটি, সেটা যদি কিভাবে আমরা পাই, পানির ডেন্সিটিকে আমরা যদি ওইটার আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তো সেক্ষেত্রে আমরা তার ডেন্সিটি পেয়ে গেলাম। তো এটা পেয়ে গেলাম। আর এরপরে আমরা ওয়েটটা পেলাম, ওয়েটটাকে যদি আমরা এরিয়া দিয়ে ডিভাইড করি, এই এরিয়া দিয়ে ডিভাইড করি, এই ফ্লোরটা যে এরিয়ার উপরে বসে আছে, তো সেই এরিয়া দিয়ে ডিভাইড করলে এ এ ক্যান্সেল হয়ে যাবে। আর রো ডাব্লু জি, তো এটা আসলে রো জিটা কি, আসলে গামা, রো জিটা হলো গামা, এখানে ডাব্লুটা পানির, তো সেক্ষেত্রে গামা ডাব্লু হবে, গামা ডাব্লু ইন্টু টি হবে। তো এটাই হলো ব্যাপার। তাহলে এই ফ্লোরের প্রেশারটা নিচের দিকে কত কাজ করবে, ওই পয়েন্টে, সাপোজ এই যে এই পয়েন্টে কথার কথা, তো সেক্ষেত্রে গামা ডাব্লু টি প্রেশারটা নিচের প্রত্যেকটা জায়গায় হয়তো বা কাজ করছে। আর আমাদের এখন দরকার কি, আমরা পেয়ে গেলাম নিচের দিকের প্রেশার, আমাদের দরকার এখন আপলিফট প্রেশার। আপলিফট প্রেশারটা কত আমি বললাম একটু আগে, আপলিফট প্রেশারটা হলো এইচ রো জি, এখানে এইচ প্রাইম রো জি হবে, অর্থাৎ বটমে কাজ করবে। তো তাহলে বটম পর্যন্ত ডেপথই নিতে হবে, অর্থাৎ ওই পয়েন্টে আমাদের এনার্জি লাইনের ডেপথ বা ওইখানকার এনার্জি হেড, যে কোনো পয়েন্টে এনার্জি হেড, সব পয়েন্টে কিন্তু সমান থাকবে না, আপ স্ট্রিমে এনার্জি বেশি থাকবে, ডাউন স্ট্রিমে যেতে যেতে আস্তে আস্তে এনার্জি কমতে থাকবে, অর্থাৎ এইচ প্রাইম কম বেশি অবশ্যই হবে। তো এটাই হলো ব্যাপার। তাহলে বটমে আসলে কাজ করবে গামা এইচ, অর্থাৎ গামা এইচ প্রাইম এটা কাজ করবে। তো আমরা যদি আবার স্লাইডে ফিরে যাই, তাহলে এখন তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। আপলিফট প্রেশার আমি বললাম যে গামা ডাব্লু এইচ প্রাইম, এইচ প্রাইম একদম বটম পর্যন্ত ডেপথ, আর ডাউন, ডাউনার প্রেশারটা কত, এখানে তোমরা দেখে আসছো গামা ডাব্লু, এখানে মনে হয় জিটা বাদ পড়েছে, এই জিটা এখানে হবে, এই
ক্যাপিটাল জিটাও এখানে আসবে, তোমরা দেখে নিও, একটু মিস্টেক হয়ে গেল। তো তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য অবশ্যই আপওয়ার্ড প্রেশার এবং ডাউনওয়ার্ড প্রেশারটা সমান হবে, তাহলে এই দুটো সমান হবে, সেখান থেকে গামা ডাব্লু, গামা ডাব্লু ক্যান্সেল হয়ে থাকবে আসলে এইচ প্রাইম এটা। তো আরেকটু সিম্পলিফাই করে যদি এইচ প্রাইম থেকে টি যদি মাইনাস করি, টি মাইনাস মাইনাস হলো মানে ফ্লোরের থিকনেসটা আমি যদি মাইনাস করি, তো সেই ক্ষেত্রে এই পাশে যদি মাইনাস করি তাহলে টি যদি কমন নেই তাহলে জি মাইনাস ওয়ান থাকবে, আর এই এইচ প্রাইম মাইনাস টি, এইচ প্রাইম মাইনাস টি, তো সেটা আসলে কি, তো সেটা আসলে আমাদের এইচ। তোমরা যদি একটু সিম্পলিফাই করে দেখো তাহলে ফাইনালি টি ইকুয়ালস টু আসবে, অর্থাৎ এটা যদি আমাদের এইচ হয়ে যায় তাহলে এই যে টি ইকুয়ালস টু আসবে এই এইচ ডিভাইডেড বাই জি মাইনাস ওয়ান। তোমরা একটু ব্যাপারটা খেয়াল করলেই বুঝতে পারবা। তাহলে যেটা হলো আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফ্লোর মেটেরিয়াল, আর কেন, আর এই মাইনাস ওয়ানটা কেন, মাইনাস ওয়ানটা আসলে এইটা আসলে দিন শেষে তুমি পানির ইউনিট, পানির যে স্পেসিফিক গ্র্যাভিটি ওয়ান, পানির স্পেসিফিক গ্র্যাভিটি পানির সাপেক্ষে তো ওয়ানই হবে, তো আসলে ফ্লোরের স্পেসিফিক গ্র্যাভিটি থেকে পানির স্পেসিফিক গ্র্যাভিটি বাদ দিচ্ছ। এটা আমরা তখনই বাদ দিই যখন যে কোনো একটা মেটেরিয়াল সাবমার্সড অবস্থায় থাকে, সাবমার্সড অবস্থায় একটা মেটেরিয়ালের অবশ্যই ওয়েট কমে যায়, তো সেই ব্যাপারটা এখানে, তো এটা আমাদের সাবমার্সড স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ফ্লোর মেটেরিয়াল। তো এই ব্যাপারটা এখানে বলা হয়েছে লেন্স ওয়েটেড ক্রিপ থিওরি। তো ওয়েটেড ক্রিপ ক্রিপ থিওরি মানে এটা শুনতেই বোঝা যাচ্ছে যে এটা আসলে ওয়েটেড মানে হলো ফ্যাক্টরাইজড। তো কি ফ্যাক্টরাইজড সেটা একটু যদি আমরা দেখি, তো ক্রিপ লেন্থ যেটা আসবে এখানে, তো আমরা যদি ক্রিপ লেন্থের দিকে খেয়াল করি, তো ক্রিপ লেন্থ যদি আমাদের এল হয় সেটা আমাদের ব্লিক্স থিওরিতে ছিল হরাইজন্টাল ডিস্টেন্স, আর হলো ভার্টিক্যাল ডিস্টেন্স, ফ্লোরের যে ডিস্টেন্সটা ছিল বা বটম কন্ট্যাক্টটা ছিল সরাসরি যোগ হয়েছিল, কিন্তু এখানে আমাদের এই হরাইজন্টাল ডিস্টেন্সকে বা ক্রিপ লেন্থকে আমরা একটু তিন দিয়ে ডিভাইড করে নেব, আর এখানে ভার্টিক্যাল ডিস্টেন্সে আমরা যা আছে ঠিক তাই থাকবে। অর্থাৎ ভার্টিক্যালি ট্রাভেল করার সময় এখানে বোঝাই যাচ্ছে যে ভার্টিক্যালি ট্রাভেল করার সময় এনার্জিটা বেশি লস হয়, আর হরাইজন্টালি যখন ওয়াটারটা মুভ করে তখন ইজিলি মুভ করতে পারে, তো সেই ক্ষেত্রে এনার্জিটা অবশ্যই কম লস হয়। তো এটাকে ইকুয়াল করার জন্য আসলে আমাদের এই রেটটাকে ইকুয়াল করার জন্য আমাদের হরাইজন্টাল ডিস্টেন্সকে আসলে তিন দিয়ে ডিভাইড করা হয়েছে, এবং সেটা ভার্টিক্যালের একটা সাথে একটা ইকুইলিব্রিয়ামে নিয়ে আসা হয়েছে এখানে। এখানে যদি দেখো তাহলে এখানে ভার্টিক্যাল ডিস্টেন্স 2d1, এখানে 2d2, এখানে 2d3, অর্থাৎ এখানে ক্রিপ লেন্থ এই যে এখানে এই ব্যাপারটা, আর এই যে L1 আর এই যে L2 সেটাকে আসলে তিন দিয়ে ডিভাইড করা হয়েছে এই ব্যাপারটাই, আর সেটা এই ভার্টিক্যালের সাথে যোগ হয়েছে। তো আমরা এইভাবে ক্রিপ লেন্থটা পেয়ে যাব, এখানে পার্থক্য এটাই এই দুটার মধ্যে। আর সেফটি এগেনস্ট পাইপিং আগের মতোই, ব্লিক্স থিওরির মতোই, কিন্তু সিএল ভ্যালুটা অবশ্যই কমে যাবে, কেননা আমাদের এখানে ক্রিপ লেন্থটাকে আমরা এখানে ফ্যাক্টরাইজ করে ফেলেছি, কিছুটা কমে নিয়ে আসছে হরাইজন্টাল ডিস্টেন্সকে, তো সেই ক্ষেত্রে সিএল ভ্যালু অবশ্যই কম হলেই হবে। আর সেফটি এগেনস্ট আপলিফ্ট প্রেশার যদি বলি, সেটা একদম ব্লিক্স থিওরিতে আমরা যে থিওরিটা পড়ে আসছি ওই থিওরিটাই এখানে কাজে লাগে। তো এই পেজটা আমি দেখাবো না, কারণ এটা এখানে আমারই কোনো কিছু নেই। এখানে যদি আসো তাহলে একটা এক্সাম্পলের কথা বলা আছে, বলা হয়েছে যে ফাইন্ড দ্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট অ্যান্ড দ্য হেড অ্যাট পয়েন্ট ডি, অর্থাৎ দেখো এখানে হেডটা কত সেটা খেয়াল করো, আর বলছে যে এখানে তাহলে হেডটা কত আসবে সে ব্যাপার, অর্থাৎ এখানে এনার্জি যদি সাপোজ এখানে ডেল এইচ কত, 6 মিটার, কেননা এপাশে কিন্তু পানি নাই, কিন্তু যদি এপাশে পানি থাকতো, খেয়াল করো এপাশে যদি পানি থাকতো সাপোজ এখানে 3 মিটার যদি পানি থাকতো, তো 3 মিটার পানি থাকলে তখন কিন্তু ডেল এইচ এখানে 6 থেকে এই 3 কি করতে হতো, মাইনাস করতে হতো, তো সেই ক্ষেত্রে ডেল এইচ হতো 3, এটা মাথায় রেখো তোমরা। ওয়াটার পার্কুলেটস অ্যাট এ অ্যান্ড এক্সিস্ট অ্যাট বি, অর্থাৎ এ দিয়ে ওয়াটার আসবে এবং বি দিয়ে ওয়াটারটা বের হবে। তো বলা হয়েছে যে হেড অ্যাট পয়েন্ট ডি, ডিতে আমাদের হেড বা এনার্জিটা কত থাকবে, কত মিটার থাকবে, এখানে যদি 6 মিটার থাকে তাহলে এখানে কয় মিটার থাকবে, কমবে অবশ্যই, সেটা কত সেটা আমাদের লাগবে, ট্রিপ করার কারণে আস্তে আস্তে এনার্জিটা লস হয়, তাহলে আপ স্ট্রিমে এনার্জিটা থাকবে ম্যাক্সিমাম এবং ডাউন স্ট্রিমে গিয়ে সেটা, এক্ষেত্রে এখানে যেহেতু পানির লেভেল জিরোতে তাহলে এনার্জি এখানে কি হতে হবে, জিরো হতে হবে, এখানে যদি তাহলে ম্যাক্সিমাম এনার্জি থাকে
এখানে যদি মিনিমাম এনার্জি থাকে তো সেই ক্ষেত্রে ডিতে একটা ইন্টারমিডিয়েট একটা ভ্যালু হবে, সেটা আমাদের এখন বের করতে হবে। তাহলে আমরা যদি চিন্তা করি, এখানে একদম ইউনিটারি মেথডে তোমরা কাজ করবা, সেটা হলো এই পুরো ক্রিপ লেন্থ। পুরো ক্রিপ লেন্থটা কত? এখানে এখানে সাপোজ 2 মিটার, 2 মিটারের পরে এখানে 5 মিটার নিচে নেমে আসছে, তারপর 5 মিটার উপরে আসছে, তোমরা মনে মনে যোগ করতে থাকো। এখানে তারপর আসছে এটা 10 মিটার, তারপর এখানে 3 মিটার, এখানে 3 মিটার, এরপরে এখানে 20 মিটার, এরপরে এখানে 7 মিটার, এরপরে এখানে 7 মিটার, এরপরে আবার এই থিকনেসটা 2 মিটার। তার মানে টোটাল যদি আমরা দেখি তাহলে টোটালটা হবে এখানে 64। এটা ব্লেক্স থিওরিতে যদি আমি বলি, তাহলে আমরা ডি পর্যন্ত কতটুকু লেন্থ সেটা একটু বের করে দেখি। তো আমরা এখানে 2 আর এখানে কত, 5 5 10 12, 12 আর এখানে আমাদের 10 22, আর এখানে 3 আর 3 6, সরি সরি ভুল হয়ে গেছে, এখানে 2 2, আর এখানে 5 5 10 12, এখানে 3 3 6, 12 আর 6 18, আর এই যে 15, তাহলে 18 আর 15 কত আসবে এখানে, এখানে মনে হয় তাহলে 33 আসবে। তাহলে আমাদের কি দরকার, ডি তে এনার্জি কত সেটা আমরা যদি দেখি। তাহলে আমি একটু ইউনিটারি মেথডে কাজ করি, টোটাল লেন্থ কত 64। তো 64 লেন্থে আমার কি পরিমাণ হেড লস হবে? 64 লেন্থ বলতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেটা আমাদের হেড লস হবে, এখানে আমাদের 6, 6 আমাদের হবে হেড লস। তাহলে একে কত আর হলো এখানে ডি পর্যন্ত আমাদের 33, তাহলে 33 কত, তাহলে 33 কত হবে, 6 ÷ 64 × 33। ঠিক আছে, তো এটা আমাদের তাহলে 64 গেলে আমাদের লস হয় 6। 64 বলতে শুরু থেকে একদম শেষ পর্যন্ত গেলে আমাদের লস হচ্ছে 6। তাহলে এক 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 ইউনিট ক্রিপ লেন্থে কত আর 33 মিটার ক্রিপ লেন্থে কতটুকু লস হচ্ছে, অর্থাৎ ডিতে আসতে কতটুকু লস হচ্ছে। কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছে হেড অ্যাট পয়েন্ট ডি, মানে কতটুকু হেড থাকলো। তাহলে আমাদের পুরো হেডটা আমাদের কত, 6, পুরো হেডটা আমাদের 6, আর আমাদের লস হয়ে গেল কত, ডি পর্যন্ত লস হয়ে গেল এই ডাটাটা। তাহলে আমাদের 6 থেকে আমরা যদি এটা মাইনাস করে ফেলি তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড অ্যান্সারটা পেয়ে যাবো, সেটা আসবে 2.9। তোমরা এইভাবে কাজ করবে, এটা একদমই সহজ। আর সেফটির কথা যদি বলি এখানে, তাহলে সেফটিটা কত হবে, তো তোমরা একটু আগে একটা ফর্মুলা দেখে আসছো, আমি ডিরাইভ করে দিলাম, বুঝিয়ে দিলাম তোমাদেরকে, এই যে এই ফর্মুলাটা, T = H/G-1। এইচটা কি আমাদের, এইচটা হলো আমাদের ওইখানে যে হেড, সেই হেডটা, অর্থাৎ কোন জায়গা থেকে, সেটা হলো আমাদের ফ্লোরের উপরে, ফ্লোরের টপ পয়েন্ট থেকে এটা, অর্থাৎ এই যে এখানেই তো হেডটা হয়েছে, মানে উপরের পয়েন্টে, তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত, এখানে সাপোজ হেড থাকলো যেটা, সেটাই, সেটা কতটুকু হেড আছে এখানে, হেড থাকলো এখানে আমাদের 2.9, সেই ব্যাপারটাই এটা আসবে। আর তাহলে 2.9 কে আমরা যদি G-1, তাহলে জিটা যদি আমরা ধরে নিই বা এখানে বলা নাই, তো 2.24 - 1, সেটা করলে আমরা ফ্লোরের থিকনেসটা পেয়ে যাব 2.34। মানে এখানে ফ্লোরের থিকনেসটা ঠিক আছে কিনা, ঠিক নাই কিন্তু, কারণ ফ্লোরের থিকনেস এখানে আমাদের কত, সব জায়গাতে ইউনিফর্ম, এটা ফ্লোরের থিকনেস এখানে 2 মিটার, কিন্তু ফ্লোরের থিকনেস এখানে থাকা উচিত ছিল 2.34 মিটার, এটা আসলে আনসেফ। যদি আমি লেন্সের ওয়েটেড ক্রিপ থিওরিতে কথা বলি, তাহলে ওই ব্যাপারটাই হবে, আমাদের হরাইজন্টাল ডিস্টেন্সটা 1/3 হয়ে যাবে। তো তোমরা যদি এখানে দেখো, এখানে সব কিছু ঠিক আছে, মানলাম সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে আমাদের হরাইজন্টাল ডিস্টেন্স 10 আর 20 কত হবে, 10 আর 20 হবে 30, তাকে 3 দিয়ে ভাগ করলে হবে আমাদের 10, তার মানে এই পুরো ডিস্টেন্সটার 1/3 হবে আমাদের 10, আর এই যে বাকিগুলো এই ভার্টিক্যাল সবগুলো যদি আমরা যোগ করি, তো সেই ক্ষেত্রে এখানে ওয়েটেড ক্রিপ লেন্থ চলে আসবে 44। তাহলে তোমাদের কি লাগবে, তোমাদের লাগবে ডি পর্যন্ত কতটুকু, তাহলে ডি পর্যন্ত কত, এই যে 15 তাকে 3 দিয়ে ভাগ করো কত হবে, 5, এই 5-এর সাথে এই হরাইজন্টাল থাকলো 5, তার সাথে এই 3 3 6, এই যে 5 5 10, এই যে 2, এই ব্যাপারগুলো যদি তোমরা কি করো
যোগ করো, তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ 23 মিটার, এটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তাহলে এই ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এখানে আমাদের হেড লস কত হচ্ছে সেটা যদি আমরা দেখি, তাহলে আগের মতোই যে 44 মিটার ট্রাভেল করার জন্য ট্রিপ লেন্থের জন্য লস হচ্ছে 6, তাহলে একে কত, 33-এ কত, তো তাহলে তখন তোমরা ইজিলি পেয়ে যাচ্ছ, তাহলে এটা পেয়ে যাচ্ছ 6/44×33, এই ব্যাপারটা তোমরা পেয়ে যাচ্ছ। তো এটা হলো আমাদের লস, তাহলে এটা আমরা পেয়ে গেলাম লস। তাহলে কি করতে হবে, আমাদের টোটাল হেড ছিল 6, 6 থেকে আমাদের ডিতে আসা পর্যন্ত লস হলো এই ভ্যালুটা, তো এই ভ্যালুটা যদি তোমরা মাইনাস করো তো সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবো 2.86 মিটার হেড ওখানে থাকবে। দেখো এখানে ছিল ব্লিক্স থিওরিতে ছিল 2.9, আর এখানে তোমাদের লেন্সের থিওরিতে এটা 2.86, কাছাকাছি কিন্তু এটা যাচ্ছে। আর থিকনেসটা কতটুকু দরকার সেটা হলো 2.3 মিটার, ওই ফর্মুলা যদি ইউজ করো, এখানে জাস্ট ওই তো এইচ ডিটা আসলে এই তোমাদের যে হেডটা সেই হেডটা হলো 2.86, ফ্লোরের টপ থেকে উপর পর্যন্ত 2.86 হেড ওখানে যদি থাকে সেক্ষেত্রে 2.3 মিটার ফ্লোর থিকনেস দরকার। এখানে কতটুকু দরকার ছিল 2.34। তো এই হলো আমাদের মোটামুটি ব্যাপার। আর খোসলাস থিওরি যেটা, তো খোসলাস থিওরি একটু অন্যরকম। খোসলাস থিওরিতে এরকম কোনো ক্রিপের কথা বলা হয়নি, এখানে সিপেসটা ঠিক তোমরা যেগুলো শিখে আসছো সেগুলোই আসলে ব্যাপার। তো আমরা এই খোসলাস থিওরিটা পরবর্তী কোনো ক্লাসে দেখব। এবং খোসলাস যে থিওরিটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, এটা একদমই নতুন, সম্পূর্ণ নতুন, তো সেই ক্ষেত্রে তোমাদের আসলে অনেক বেশি মনোযোগের দরকার। তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, সে পর্যন্ত ভালো থাকো।